তবে পলিটিক্সটা আমাদের সিনেমাতে অনেকের মধ্যেই আছে, আর নিজেদের মধ্যে পলিটিক্স করার ব্যাপার প্রবণতাটা রয়েছে অনেকের মধ্যে। তবে সেই জিনিসটি আমি পারি, আমার সঙ্গে কারো কোনো সমস্যা নাই, আই হ্যাভ স্টিল গুড রিলেশন উইথ আব্দুল আজিজ। কিন্তু আনফর্চুনেটলি আমার ওই ছবিটিতে প্রপার কোনো ক্যাম্পেইন হয়নি, প্রচারণাটাও মানে আশানুরূপ ছিল না, আর হল ভিজিটও প্রপারলি করতে পারেনি। যেটা আসলে প্রপার ক্যাম্পেইন বা প্রপার প্রচারণা যেটা ছিল, সেটা প্রথমবার প্রথম ঈদে যখন যখন রিলিজ হওয়ার কথা ছিল, তখন মানে একটা ভালো একটা হাইপ ছিল, এবং আমি আমার আমার বিশ্বাস যে তখন ছবিটি রিলিজ পেলে হয়তো বা সুপার ডাবার হিট হতো। আর একটু না, পুরোটাই নার্সিং প্রয়োজন ছিল, তাই না? সত্যি বলতে কি, রক্ত ছবিতে আমার আমার কোনো নার্সিংই ছিল না। দেখুন, একটা মানুষ জীবনে কখনো অ্যাক্টিং করেনি, ডান্স করেনি, তো তার জন্য এত বড় একটা বাজেটের সিনেমা। খুব ভালো, তোমার সাথে অনেকদিন পর একটা আড্ডা হচ্ছে, ইনক্লুডিং আশীর্বাদ। কি কি ছবির কাজ হলো তোমার একটু যদি? কোভিডের পর প্রথমত আমরা কমপ্লিট করেছি অপারেশন সুন্দরবন। অপারেশন সুন্দরবন, সুন্দরবনের কাজ শেষ করার পর ইন্ডিমিন টাইম বেশ কিছু নতুন কাজও স্টার্ট হয়েছে, লাইক হচ্ছে জামদানি। আচ্ছা, অনুদানের ছবি, কিন্তু ইটস এ বিগ বাজেট ফিল্ম, আর খুব চমৎকার। আমার আমার লাইফে প্রথমবার করা একটি গ্রামের চরিত্রের গল্প, তবে সেটা কোনো মানে যথারীতি কোনো গ্রামের গল্প না, ইটস আমার জামদানি ট্রেডিশনকে ঘিরে একটা মানুষের স্বপ্নের একটা স্টোরি। এটা আমার নিতান্ত একদমই প্রথমবারের মতো ওই ধরনের চরিত্র প্লে করার। পরবর্তী সময়ে লন্ডন লাভ ছবির কাজ শুরু করলাম, যেটার কিছু অংশ বাংলাদেশে কাজ হয়েছে, আর রিভেঞ্জ এবং বিট্রো সিনেমার কাজ শেষ করলাম, বিট্রো কিছুটা বাকি আছে। আচ্ছা আচ্ছা। আর এছাড়াও এর মধ্যে কোভিডের পর চোখ সিনেমা রিলিজ হয়েছে, তারপর আশীর্বাদ রিলিজ হলো গত দুদিন দু তিন দিন আগে, আর শুক্লপক্ষ ওটিটি প্ল্যাটফর্মে আমার একটি ভিকি জায়দের কাজ রিলিজ হলো, শুক্লপক্ষ। শুক্লপক্ষ, বাহ, যেগুলো নিয়ে তুমি কথা বলছিলে, দারুণ দারুণ ব্যস্ত সময়। এবং একটু জানতে চাই যে অনুদানের মুভির ক্ষেত্রে একটা আবেগ কাজ করে কিনা প্রত্যেক হিরো হিরোইনের? যে না, আবেগের কিছু না, সব ছবির প্রতি আবেগ কাজ করে, সেটা ডিপেন্ড করে স্টোরি, স্টোরি ভালো হলে বেশি টানে। কিন্তু পেমেন্ট কার্ড দেয়া, একটু স্যাক্রিফাইস করা, পেমেন্ট এরকম কি হয়? কখনো হয়তো দিয়েছি, ব্যাপারটা সবসময় সবকিছু একরকম না। আচ্ছা, সেটা পেমেন্টের ক্ষেত্রেও না, কখনো একবার হয়তো একবার দুবার হয়তো আমি কিছুটা কম্প্রোমাইজ করেছি, যেখানে ট্রাস্টের জায়গাটা বেশি, যেখানে সম্পর্কের ক্ষেত্রে অনেক সময় একটু ছাড় দিতে হয়, এই আর বেশি কিছু না। আচ্ছা আচ্ছা। তো অ্যাকশন হিরো হিসেবে আসলে লঞ্চ হয়েছিল রিয়াজুল রোশনের, রাইট? এবং আমরা ভেবেছিলাম যে খুব ফ্যান্টাসি অ্যাকশন হিরো হয়ে বেশ বেশ কিছু রান করবে, এরপর নিজেকে ভাঙার প্ল্যান, ভাঙার চেষ্টাটা কবে থেকে? সিনেমা দিয়েই তো আসলে আমার মিডিয়া জগতের পদার্পণ, সো সিনেমাটা দিয়ে আসলে নিজেকে জাস্টিফাই করতে হচ্ছে যে আমি 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 আসলে আমি আসলে আমি কি, আমি কেমন। সো মনে হয়েছে যে আসলে ওই ডিসাইড করার যে ইস্যুটা, লাইক হচ্ছে স্টোরি সিলেকশন, তারপর ভালো সিনেমা সিলেকশন, সেটা আমার কাছে মনে হচ্ছে যে বছর দু বছর লেগে গেছে আমার মানে বুঝতে পারাটা, কারণ মিডিয়াটা কেমন সেটাও তো বোঝার জন্য একটা সময় লাগে। আমার যেহেতু আগের একটা মানে অতীতের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, সো আমার কাছে এই সিনেমার মাধ্যমে লার্নিং প্রসেসটাকে আমার মধ্যে দিয়ে এগিয়ে যেতে হচ্ছে। আচ্ছা, সো এখন যথেষ্ট বেছে কাজ করার ট্রাই করছি, প্রথম দিকে হয়তো একটু কম বেছে চলেছে, তবে এর মধ্যে বেশ কিছু ভালো ছবি হয়েছে, কিছু ছবি হয়তো বা দর্শক একটু বেশি গ্রহণ করেছে, কিছু কম গ্রহণ করেছে, সো এখন চেষ্টা করছি ওই কাজগুলি করার যেটা দর্শকের বেশি ভালো লাগবে। লাইফের অংশ, তাই না? জিয়াউর রোশন, তোমাকে আসলে লঞ্চ করেছিল খুব বড় একটা প্রতিষ্ঠান যদি বলি, এই সময় জাজ মাল্টিমিডিয়া, এবং জাজের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা সিয়াম বলি, বাপ্পি বলি, বা মাহি বলি, যাকে হোক, বেশ কিছু ছবি নার্সিং করে একটা পর্যায়ে নিয়ে গেছে। সেক্ষেত্রে কি আমরা বলতে পারি না যে রোশনের ক্ষেত্রে একটু হলেও অন্যরকমভাবে দেখা হয়েছে, রোশানকে আরও একটু নার্সিং প্রয়োজন ছিল? আরেকটু না, পুরোটাই নার্সিং প্রয়োজন ছিল, তাই না? সত্যি বলতে কি, রক্ত ছবিতে আমার আমার কোনো নার্সিংই ছিল না। দেখুন, একটা মানুষ জীবনে কখনো অ্যাক্টিং করেনি, ডান্স করেনি, সো তার জন্য এত বড় একটা বাজেটের সিনেমা, শুধুমাত্র আমার আউটলুক দেখে, ভয়েস টোন শুনে আজিজ ভাই আমাকে পছন্দ করেছে, আর হয়তোবা আমার কথাবার্তা শুনে তার একটা কনফিডেন্স ছিল যে এই লোডটা আমি ক্যারি করতে পারবো, সেজন্য হয়তো আমাকে এই দায়িত্বটি দিয়েছেন আজিজ ভাই।
থ্যাঙ্কস টু হিম ফর কিভিং ট্রাস্ট অন মি। আর পুরো লার্নিং যে প্রসেসটা, প্রথম ছবিতে অ্যাক্টিং করা, কীভাবে অ্যাক্টিং করবো, কীভাবে পারফর্ম করবো, সেখানে আমি নিজে নিজেই স্ক্রিপ্টটা পরে রিহার্সেল করতাম। আচ্ছা, তবে সেটা দ্যাট ওয়াজ ভেরি টাফ ফর মি। প্রথমে মনে হচ্ছিলো যে আসলে একটা কোনো একটা টিচারের কাছে হয়তো আমার একটা একটা গ্রুমিং করানো উচিত ছিল, গ্রুমিং করতে পারলে হয়তো কনফিডেন্স লেভেলটা অনেক হাই থাকতো। প্রথমবার একটা বিশাল বড় একটা সিনেমার ক্যামেরা সামনে গিয়ে কাজ করা, তার উপর আবার বিদেশের মাটিতে, ওটা আসলে একটু কিছু, আই ওয়াজ ভেরি স্কেয়ার্ড অনেকখানি। হ্যাঁ সেটাই, তবে দু থেকে তিন দিন যাওয়ার পর মনে হচ্ছে যে আমি আই স্টার্টেড টু অ্যাকচুয়ালি অ্যাডজাস্ট উইথ দ্য এনভায়রনমেন্ট, যেটা হয়তো বা পরবর্তীতে কিছুটা আস্তে আস্তে আমাকে ইমপ্রুভ করতে সহযোগিতা করেছে। কিন্তু আমার প্রশ্নটা আসলে অন্য জায়গায়, ধরো কয়েকটা ছবি একটা ব্যানার থেকে যখন কেউ লঞ্চ হয়, তুমি তো জাজের ছেলে সবাই বলবে, কিন্তু একসাথে তিন চারটা ছবি এবং ওই ধরনের ক্যাম্পেইন তোমাকে নিয়ে ওইভাবে প্রমোট করা, যেটা অন্যদের বেলায় হয়েছে, সেই জায়গায় একটু বিমাতাসুলভ আচরণ হয়েছে কি না রোশনের ক্ষেত্রে? মানে একদম থার্ড আই থেকে আমরা সাধারণ জনগণ, এই কিছুক্ষণ আগে কিন্তু জার্নালিস্ট বন্ধুদের সাথে এটাই কথা হচ্ছিল যে আজকে গেস্ট রোশন, তো বলছিল যে আসলে জাজ আরও কিছুদিন যদি ওকে নিয়ে মানে মার্চ করতো একটা জায়গায় যেত না। আমি এটা আজিব ভাইকে বলেছি, অনেস্ট আমি আজিব ভাইকে বলেছি যে আমার লাইক হচ্ছে আমার যে কয়েকটা ছবি হয়েছে এর মধ্যে হয়তো প্রথমবার রক্ত ছবিতে কিছুটা ক্যাম্পেইন টাইপের কিছু না, মানে এটা ওটা হয়তো খুব আলোচনার মধ্যে ছিল, কিন্তু পরবর্তীতে আমার বেপরোয়া সিনেমাটি স্টিল নাও দিস ইজ মাই বেস্ট ফিল্ম। সো আমাকে যখন কেউ জিজ্ঞেস করে যে কোন ছবিটি দেখবো, তো প্রথমে আমি বেপরোয়া সিনেমাটির নামটি বলি, তার কারণ হচ্ছে ইটস এন মানে ইটস এ ভেরি গুড ফিল্ম, ফাইনেস্ট মুভি, একটা ফাইনেস্ট মুভি, কিন্তু আনফর্চুনেটলি আমার ওই ছবিটিতে প্রপার কোনো ক্যাম্পেইন হয়নি, প্রচারণাটাও মানে আসনরূপ ছিল না, রাইট, আর হল ভিজিটও প্রপারলি করতে পারেনি, যেটা আসলে প্রপার ক্যাম্পেইন বা প্রপার প্রচারণা যেটা ছিল সেটা প্রথমবার প্রথম ঈদে যখন যখন রিলিজ হওয়ার কথা ছিল, তখন মানে একটা ভালো একটা হাইপ ছিল, এবং আমি আমার আমার বিশ্বাস যে তখন ছবিটি রিলিজ পেলে হয়তো বা সুপার ডাবার হিট হতো, কিন্তু পরবর্তী এক বছর পর নানান কারণে ছবিটির বাজেট ইস্যুতে বা নানান কারণে ছবিটি বেশ ডিলে হয়, এক বছর বিলম্ব হয়ে যায়। তার এক বছর পর যখন সিনেমাটি রিলিজ হয় তখন ছবিটি খুব ভালো রেসপন্স পেয়েছে, ভালো গেছেও, কিন্তু আমি যতটা আশা করেছিলাম তা ঘটেনি। তার কারণ হচ্ছে আমি প্রপার হয়তো বা জাজের নানান কারণে হয়তো বা তারা এবং এটা নিয়ে আমরা কথা বলেছিলাম বিবরণে যে অনেকদিন পর, কিন্তু তোমার কাছে এই দূরত্ব এই বৈরিতার সম্পর্ক কি নিয়ে, নাকি জাজের এই সমস্যা? এটা কোনো রিজন বা আমার সঙ্গে কারো কোনো সমস্যা নাই, আই হ্যাভ স্টিল গুড রিলেশন উইথ আব্দুল আজিজ ভাই এবং মানে জাজের যারা আছে সবার সঙ্গে আমার খুব ভালো রিলেশন এখনও আছে। এই তো রিসেন্টলি একটা কাজ শেষ করলাম শকুর নাসির ভাইয়ের পাপ, ছবিটি খুব দ্রুত মুক্তি পাবে, আর পোস্ট প্রোডাকশনের কাজ অলরেডি প্রায় শেষের পথে, ইন্ডিয়াতে কলকাতায় কাজ হচ্ছে আর কি। আচ্ছা, সো আই এম ভেরি পটেন্সিয়াল অ্যাবাউট দিস ফিল্ম। আর এর বাইরে জাজের আরেকটি ছবি নিয়ে কথা হচ্ছে, আর আরেকটি ছবিতে আমি চুক্তিবদ্ধ অলরেডি আছি, মা একটি ছবিতে, মানে বেসিক্যালি জিন থ্রি। আচ্ছা বাহ, তো অনেকগুলো কাজ, এবং অনেকে বলে যে রোশনের খুব ধৈর্য অনেক, মানে দেখো একের পর এক অনেক রকম বাধা পেরিয়ে কিন্তু তুমি আসছো, মানে প্রত্যেকটা জায়গায় একটা অ্যাপ্লিকেশন ফেস করতে হচ্ছে যেটা অনেকের ক্ষেত্রে হয়নি, মানে যদি একদম ট্রুলি কথা বলি, তাই না? সো এই এই জায়গাটা কেমন লাগে যে হয়তো সামনে অনেক বড় কিছু আছে বলে এরকম বেশি বাধা আসছে, তাই কি? বেপরোয়া রিলিজে অনেক রকম পেছালো, রক্ত নিয়ে একটা কন্ট্রোভার্সি ছিল, এরপরে অনন্য অমনের কিছু কাজ, এরপরে লাস্ট আশীর্বাদ, সব মিলিয়ে তোমার ইন্ডাস্ট্রিতে কাজ করতে এখন ক্লান্তি লাগে না যে মানে প্রচুর ফাইট দিচ্ছি, একটু বেশি এক্সট্রা এফোর্ট? আমি এই বিষয়গুলো নিয়ে ভাবি না, ইন্ডাস্ট্রি পলিটিক্স, তারপর কে আমাকে পিছন থেকে টেনে ধরলো বা ইয়ে করলো, আমি এগুলো নিয়ে আসলে কখনোই ভাবি না। তবে পলিটিক্সটা আমাদের সিনেমাতে অনেকের মধ্যেই আছে, আর নিজেদের মধ্যে পলিটিক্স করার ব্যাপার প্রবণতাটা রয়েছে অনেকের মধ্যে, তবে সেই জিনিসটি আমি পারি না, আমার মধ্যে আসে না কখনো। আর আমি যদি কোনো একটা বিষয় আমার খারাপ লাগে পরক্ষণে সেটা আবার আমি ভুলে যাই, তো সেটা নিয়ে আর ভাবারও কোনো মানে কোনো প্রশ্নই ওঠে না।